নমস্কার, আমি তনুশ্রী চক্রবর্তী, রায়ান মার্টিনের ফিলোসফি এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একজন এডিটর। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস টুয়েলভের ফিলোসফির গ্রুপ বি আরোহ অনুমান বিভাগের তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর তৈরি হওয়া আগের দুটো ভিডিওতে আমরা পড়েছি অপসারণের সূত্রাবলী এবং মিলের পঞ্চপরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে আমরা পড়েছি অন্বয়ী পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি এবং অন্বয়ী ব্যতিরিকী পদ্ধতি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি এবং প্রত্যেকটা পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা। সহপরিবর্তন পদ্ধতি বলতে কি বোঝায়? এর আগের যে পদ্ধতিগুলো আমরা পড়েছি তার মূল লক্ষ্য ছিল দুটি ঘটনার সহ উপস্থিতি অথবা সহ অনুপস্থিতি দেখে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। কিন্তু সহপরিবর্তন পদ্ধতি নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটি ঘটনার নিছক পরিবর্তন না, সমহারে হ্রাস বৃদ্ধি দেখে, অর্থাৎ সমহারে পরিবর্তন দেখে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। তাহলে সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা আমরা কি দেখছি? কোন একভাবে একটি ঘটনার পরিবর্তন হলে যদি অন্য ঘটনাও ওই একইভাবে পরিবর্তিত হয় তাহলে প্রথম ঘটনাটি ওই বিশেষ ঘটনার কার্য বা কারণ অথবা ঘটনাটির সঙ্গে কোনোভাবে কার্যকারণ সম্পর্ক যুক্ত। অর্থাৎ যদি দুই বা ততোধিক দৃষ্টান্তে লক্ষ্য করা যায় যে একটি ঘটনা ঠিক যতটা হারে বাড়ছে বা কমছে অপর ঘটনাটিও ঠিক ততটা হারেই অনুরূপভাবে বাড়ছে বা কমছে, তাহলে দুটি ঘটনার সমহারে হ্রাস বৃদ্ধি দেখে সিদ্ধান্ত করা যেতে পারে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির কারণ বা দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির কার্য, অথবা পূর্ববর্তী ঘটনাটি যদি সম্পূর্ণ কারণ নাও হয় তাহলে অন্তত কারণের একটি অংশ হিসাবে গণ্য করা হবে। সহপরিবর্তন পদ্ধতি অপসারণের তৃতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। অপসারণের তৃতীয় সূত্রটি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। সেটা কি? যদি কোনো বিশেষ অনুপাতে অগ্রবর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনার হ্রাস বৃদ্ধি ঘটতে দেখা যায় তাহলে ঘটনা দুটি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হবে। আমরা জানি যে পরিমাণগত দিক থেকে বলা হয় কারণ হলো কার্যের সমান। সুতরাং শক্তির দিক থেকে কার্য ও কারণ সম পরিমাণ হয়, তাহলে কারণের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যের হ্রাস বৃদ্ধি ঘটবে। এবার সহপরিবর্তন পদ্ধতির একটা মূর্ত আকার দেখে নিচ্ছি আমরা, বা বাস্তব উদাহরণ। অশিক্ষা যত বাড়ছে মূল্যবোধ তত কমছে। এখানে পূর্ববর্তী ঘটনার অনুবর্তী ঘটনাটা দেখতেই পাচ্ছ, প্রথমে অশিক্ষা বাড়ছে মূল্যবোধ কমছে, অশিক্ষা আরও বাড়ছে মূল্যবোধ আরও কমছে, অশিক্ষা আরও বেশি বাড়ছে মূল্যবোধ আরও বেশি কমছে। দেখতেই পাচ্ছ এখানে সমহারে হ্রাস বৃদ্ধি ঘটছে। অশিক্ষা বাড়ছে মূল্যবোধ কমছে, বাড়া কমার মধ্যে দিয়ে এটা যাচ্ছে। এবার একটা সাংকেতিক উদাহরণ দেখে নিই আমরা। দেখো, পূর্ববর্তী ঘটনায় এবিসি, অনুবর্তী ঘটনাও এবিসি। এখানে পূর্ববর্তী ঘটনা আস্তে আস্তে বাড়ছে, দেখা যাচ্ছে যে অনুবর্তী ঘটনাও ঠিক একইভাবে বাড়ছে। পূর্ববর্তী ঘটনা এ টু বি সি, অনুবর্তী ঘটনা এ টু বি সি। দেখতে দেখো যে সমহারে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। পূর্ববর্তী ঘটনা এ থ্রি বি সি, পরবর্তী ঘটনাও হচ্ছে এ থ্রি বি সি। সুতরাং ক্যাপিটাল এ হয় স্মল এর কারণ। এই তো গেল সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা আর আকার। এবার আমরা আসবো সহপরিবর্তন পদ্ধতির প্রকার ভেদে। সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকার, এক হচ্ছে সমমুখী বা একমুখী পরিবর্তন আর দুই হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝি। প্রথমে আমি যতই ফাস্ট ফুড খাই ততই আমি মোটা হই, আবার আমি ফাস্ট ফুড খাওয়া কমিয়ে দিলে আমার ওজন হ্রাস পেতে থাকে। সুতরাং ফাস্ট ফুড খাওয়াই হলো আমার মোটা হওয়ার কারণ। এখানে কি দেখছি? পূর্ববর্তী ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাও বৃদ্ধি হচ্ছে, অপরপক্ষে পূর্ববর্তী ঘটনা যখন হ্রাস পাচ্ছে অনুবর্তী ঘটনাও তখন হ্রাস পাচ্ছে। সংজ্ঞাটাই আমরা দেখে নিচ্ছি যে সমমুখী পরিবর্তন হলো একইভাবে একই দিকে পরিবর্তন,
অর্থাৎ পূর্ববর্তী ঘটনার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা বৃদ্ধি। আমি যত ফাস্ট ফুড খাচ্ছি তত না আমার ওজন বৃদ্ধি হচ্ছে, অপরপক্ষে পূর্ববর্তী ঘটনার হ্রাসের সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনার হ্রাস। আমার ফাস্ট ফুড খাওয়া কমাচ্ছি, আমার ওজন হ্রাস হচ্ছে, সুতরাং ফাস্ট ফুড খাওয়াই হলো আমার ওজন বৃদ্ধির কারণ। একটি সাংকেতিক উদাহরণ দেখে নিচ্ছি আমরা। দেখো এ বি সি এদিকেও রয়েছে, অনুবর্তী ঘটনা হিসাবে রয়েছে এ বি সি। পূর্ববর্তী ঘটনা এখানে কি আছে? এ প্লাস বি সি। অনুবর্তী ঘটনাও হচ্ছে এ প্লাস বি সি। সমহারে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ সমহারে বৃদ্ধি ঘটছে। তারপরের ঘটনাতে কি আছে? এ মাইনাস বি সি। অনুবর্তী ঘটনাও হচ্ছে এখানে এ মাইনাস বি সি। সমহারে হ্রাস পাচ্ছে, সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এ কার্যকারণের সম্পর্ক যুক্ত। বিপরীতমুখী পরিবর্তন কি? বিপরীতমুখী পরিবর্তন হচ্ছে পূর্ববর্তী ঘটনাটা বাড়বে, অনুবর্তী ঘটনাটা কমবে, অর্থাৎ এটা বিপরীত প্রক্রিয়া চলবে। উদাহরণের মাধ্যমে আমরা দেখি, পেঁয়াজের দাম বাড়লে মাংসের চাহিদা কমে, পেঁয়াজের দাম কমলে মাংসের চাহিদা আবার বাড়ে। পেঁয়াজের দাম যখন বাড়ছে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে, মাংসের চাহিদা কমছে, অর্থাৎ অনুবর্তী ঘটনা তখন কমে যাচ্ছে। আবার পেঁয়াজের দাম যখন কমছে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা যখন কমছে, মাংসের চাহিদা তখন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অনুবর্তী ঘটনা তখন বৃদ্ধি পাচ্ছে। সংজ্ঞাটাই দেখো, বিপরীতমুখী সহপরিবর্তন পদ্ধতি হলো বিপরীতভাবে বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা যত বাড়ে অনুবর্তী ঘটনা তত কমে, আবার পূর্ববর্তী ঘটনা যত কমে অনুবর্তী ঘটনাও তত বাড়ে। সাংকেতিক উদাহরণ দেখে নিই আমরা। প্রথমেই পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা একই থাকছে, এবিসি আর এবিসি। তারপরে দেখো পূর্ববর্তী ঘটনা বাড়ছে, এ প্লাস বিসি। অনুবর্তী ঘটনা কমছে আস্তে আস্তে, এ মাইনাস বিসি। আবার পূর্ববর্তী ঘটনা দেখো এক্ষেত্রে কমে যাচ্ছে আবার যখন, এ মাইনাস বিসি। অনুবর্তী ঘটনা তখন আবার বাড়ছে, এ প্লাস বিসি। এর থেকে কি সিদ্ধান্ত করা হলো? ক্যাপিটাল এ এবং স্মল এ কার্যকারণ সম্পর্ক যুক্ত। সহপরিবর্তন পদ্ধতির দুটি রূপ, একটি হলো ব্যতিরেকী পদ্ধতির বিশেষ রূপ এবং অন্যই পদ্ধতির বিশেষ রূপ। ব্যতিরেকী পদ্ধতি বিশেষ রূপ কি? এক্ষেত্রে পারিপার্শ্বিক ঘটনাবলীর পরিবর্তন হয় না, কেবল আলোচ্য ঘটনাটি বাড়ে ও কমে এবং তার সঙ্গে অন্য ঘটনার হ্রাস বৃদ্ধি হয়। বাস্তব উদাহরণ দেখে নিই। উত্তাপ যতই বাড়ে থার্মোমিটারে পারদও ততই বিস্তৃতি লাভ করে, সুতরাং উত্তাপ বৃদ্ধি পারদের বিস্তৃতি লাভের কারণ। সাংকেতিক উদাহরণটা দেখি আমরা। পূর্ববর্তী ঘটনাতে আছে এক্স ওয়ান ওয়াই সেট, অনুবর্তী ঘটনাতে আছে এ ওয়ান বি সি, দুটো একই আছে। এবার তার পরের ঘটনাটা দেখছি, এক্স টু ওয়াই সেট। এখানে এক্স এর পরিবর্তন হলো, ওয়াই সেট কিন্তু একই থাকলো। অনুবর্তী ঘটনাতেও ঠিক একই দেখছি, এ টু বি সি, বি সিটা একই থাকলো, অর্থাৎ পারিপার্শ্বিক ঘটনাবলীর কোনো পরিবর্তন হলো না, কেবল আলোচ্য ঘটনাটা অর্থাৎ এ টুটা খালি বাড়লো। তার পরের ঘটনাটাতে দেখছি এক্স থ্রি ওয়াই সেড, ঠিক একই ব্যাপার, আলোচ্য ঘটনাটি বাড়লো। তার পরের অনুবর্তী ঘটনাটা কি? এ থ্রি বিসি, শুধুমাত্র এ থ্রিটা বাড়লো, বাকি পারিপার্শ্বিক ঘটনা অর্থাৎ বিসিটা কিন্তু একই রইল। এর থেকে কি সিদ্ধান্ত করলাম আমরা? এক্স হলো এর কারণ। সহপরিবর্তন পদ্ধতির আরেকটা হচ্ছে অন্যই পদ্ধতিরও বিশেষ রূপ। দার্শনিক কার্ভিথ রিড এই প্রকারের রূপের কথা বলেছেন। এক্ষেত্রে পারিপার্শ্বিক ঘটনাবলী অপরিবর্তিত থাকে না, বদলে যায়। মূর্ত উদাহরণ কি দিচ্ছে এখানে? দেশে বিদ্যার যতই প্রসার হচ্ছে দারিদ্র ততই দূর হচ্ছে, সুতরাং বিদ্যার প্রসারই দারিদ্র নাশের কারণ। সাংকেতিক উদাহরণটাও দেখে নিই আমরা। পূর্ববর্তী ঘটনাতে কি আছে? এক্স ওয়ান ওয়াই জেড। অনুবর্তী ঘটনা কি? এ ওয়ান বি সি, একই থাকছে। তার পরের ঘটনাটা আমরা দেখছি এক্স টু এস ডাব্লিউ। পূর্ববর্তী ঘটনার পারিপার্শ্বিক ঘটনাগুলি চেঞ্জ হয়ে গেল, প্রথমে ওয়াই জেড ছিল, তারপরে এস ডাব্লিউ ছিল এবং আলোচ্য ঘটনাটারও পরিবর্তন ঘটল। অনুবর্তী ঘটনাটা দেখি, এ টু ডিই, আলোচ্য ঘটনার পরিবর্তন হল এবং পারিপার্শ্বিক ঘটনাবলীরও অপরিবর্তিত রইল না আর। তিন নম্বর ঘটনাটা দেখি, এক্স থ্রি ইউআর, একইভাবে পারিপার্শ্বিক ঘটনাবলী অপরিবর্তিত রইল না।
এবং এ থ্রি এফ জি। আলোচ্য ঘটনাটি পরিবর্তিত হলেও এবং পাশাপাশি পারিপার্শ্বিক ঘটনাগুলো পরিবর্তিত হলো, কি সিদ্ধান্ত করলাম? সুতরাং এক্স হলো এর কারণ। এই হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির দুটি রূপ। এরপরে আমরা আসছি সহপরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্যতে। এতক্ষণ অবধি আমরা যা যা পড়লাম, সংজ্ঞা, উদাহরণ, এই নিয়ে বৈশিষ্ট্যগুলো আমরা করছি। এক নম্বরে কি আছে? এই জগতে এমন কতগুলি শক্তি বা জিনিস আছে, যেমন উত্তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুস্তরের চাপ, বৈদ্যুতিক ও চুম্বকীয় আকর্ষণ, এগুলোকে মিল স্থায়ী কারণ বলে অভিহিত করেছেন। এই স্থায়ী কারণ সম্বন্ধে কোনো নঙ্গর্থক দৃষ্টান্ত পাওয়া যায় না। তার ফলে ব্যাটারি কি পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়? কিন্তু স্থায়ী হলেও ক্ষেত্র বিশেষে এদের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। বায়ুস্তরের চাপ, মাধ্যাকর্ষণ শক্তির আমরা হ্রাস বৃদ্ধি লক্ষ্য করে থাকি। তাই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে এক্ষেত্রে পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে কার্যকারণের সম্পর্ক নির্ণয় করতে পারা যায়। দু নম্বর, এই পদ্ধতিতে দুটি ঘটনার সহ উপস্থিতি বা সহ অনুপস্থিতি লক্ষ্য করা হয় না, সহ তারতম্য লক্ষ্য করা হয়। আমরা শুরুতেই এটা আলোচনা করেছি। তিন নম্বর, এই পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দুটি ঘটনার সমহারে হ্রাস বৃদ্ধি দেখে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। চার নম্বর হচ্ছে, মিলের মতে এটি হল পরিমাণগত আরোহী পদ্ধতি। আগের পদ্ধতিগুলি সবই গুণগত অথবা কোয়ালিটেটিভ, কিন্তু সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে গুণের মিল লক্ষ্য করা হয় না, বরং দুটি ঘটনার পরিমাণের মিল লক্ষ্য করা হয়। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, সহপরিবর্তন পদ্ধতিতে দুটি ঘটনার হ্রাস বৃদ্ধি দুভাবে হতে পারে, সমমুখী হ্রাস বৃদ্ধি আর দুই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি। সহপরিবর্তন পদ্ধতি দুরকম হতে পারে এটা আমরা আগেই জেনেছি। ছ নম্বর পয়েন্ট কি, সহপরিবর্তন পদ্ধতিকে অন্বয়ী ও ব্যতিরিকী পদ্ধতির বিশেষ রূপ বলে গণ্য করা যায়। সাত নম্বর হচ্ছে, সহপরিবর্তন পদ্ধতিতে সর্বদাই দুই বা ততোধিক দৃষ্টান্ত গ্রহণ করা হয়। এই সবগুলোই আমরা সংজ্ঞা, উদাহরণ, দুটি প্রকার ভেদ, দুটো রূপ মধ্যে এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এবার আমরা জানব সহপরিবর্তন পদ্ধতির সুবিধা। প্রথমটা পড়ছি, সহপরিবর্তন পদ্ধতি হল ব্যতিরেকী পদ্ধতির বিকল্প পদ্ধতি। যেসব ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়, যেমন আমরা কিছুক্ষণ আগে বৈশিষ্ট্যতে পড়লাম যে মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুস্তরের চাপ, চুম্বকীয় আকর্ষণ, এগুলোতে নঙ্গর্থক দৃষ্টান্ত পাওয়া যায় না বলে আমরা এক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করতে পারি না। আমরা দেখেছি স্থায়ী কারণের ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা যায় না, মিল বলেছেন এগুলো প্রত্যেকটাই স্থায়ী কারণ, সেক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করতে পারি, কারণ বায়ুস্তরের চাপ, মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে থাকে এবং তার ফলে এগুলো আমরা সহপরিবর্তন পদ্ধতি দিয়ে এগুলো আমরা জেনে থাকি। দু নম্বর কি, সহপরিবর্তন পদ্ধতি অনেক সময় ব্যতিরেকি পদ্ধতির পরিপূরক। তর্কবিদ ফাউলার মনে করেন সহপরিবর্তন পদ্ধতির দুটি উদ্দেশ্য আছে, এক, দুটি ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা, এবং দুই, দুটি ঘটনার পরিমাণগত হ্রাস বৃদ্ধির সঠিক অনুপাত নির্ধারণ করা। উত্তাপ বৃদ্ধি যে বস্তুর আয়তন বৃদ্ধির কারণ এটাও যেমন এই পদ্ধতির দ্বারা জানা যায়, তেমনি কতটুকু উত্তাপ বাড়ালে বস্তুর আয়তন কতটুকু বাড়বে তাও এই পদ্ধতির সাহায্যে জানতে পারি। তিন নম্বর কি, কোন ব্যাপারের অতিরিক্ত হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্বন্ধের আবিষ্কারের সহায়তা করে। উদাহরণ দিয়ে একটা, অনেক সময় আমরা কোনো ক্ষতিকারক খাদ্যকে মুখরোচক বলে গ্রহণ করি। সাধারণত আমরা চানাচুর ইত্যাদিগুলোকে আমরা ক্ষতিকারক আমরা জানি শরীরের পক্ষে, তাও আমরা মুখরোচক হিসাবে প্রচুর পরিমাণে খেয়ে থাকি। বস্তুটি যে শরীরের ক্ষতি করে তা হয়তো আমরা বুঝতে পারি না। হঠাৎ কোনোদিন এই খাদ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় শরীরে তীব্র যন্ত্রণার অনুভূতি হলো। এর ফলে উক্ত খাদ্য ও তার ফলে শরীরে যন্ত্রণাদায়ক অনুভূতির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কৃত হলো। সহপরিবর্তন পদ্ধতির দোষ, ত্রুটি বা অসুবিধাগুলো পড়ি। এক নম্বর হচ্ছে, এই পদ্ধতিটি কেবলমাত্র সেই সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় যেখানে ঘটনার পরিমাণগত হ্রাস বৃদ্ধি হয়। স্থিতিশীল ঘটনার ক্ষেত্রে
এই পদ্ধতি অচল। দু নম্বর হচ্ছে সহপরিবর্তন পদ্ধতিকে কার্যকরণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কেবলমাত্র পরিমাণগত ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং তার ফলে প্রয়োগ ক্ষেত্রটা খুব সীমিত হয়ে পড়ছে। তিন নম্বর হচ্ছে এই পদ্ধতির অপপ্রয়োগে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ ঘটে। যেমন জোয়ারকে ভাটার কারণ বলা হলে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ ঘটে। চার নম্বর পয়েন্ট কি, পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে এই পদ্ধতিটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে এবং সেই সীমার বাইরে সেই পদ্ধতি কার্যকরী হয় না। যেমন পুষ্টিকর খাদ্য বেশি গ্রহণ করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে তা দেহের শক্তি বৃদ্ধি না করে ক্ষতি সাধন করে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, প্রচুর পরিমাণে ভিটামিন ক্যাপসুল যদি আমরা খেতে থাকি সেটা একটা টাইম অবধি শরীরের পক্ষে ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত যদি আমরা গ্রহণ করতে থাকি সেটা শরীরের মধ্যে ক্ষতিকারক জিনিসের সৃষ্টি করে। পাঁচ নম্বর পয়েন্ট কি, সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে আবশ্যক শর্তকে কারণ মনে করার দোষ ঘটে। যেমন উত্তাপ বৃদ্ধি পেলে পদার্থের আয়তন বাড়ে, এক্ষেত্রে চাপের শর্ত উল্লেখ না করায় আবশ্যক শর্তকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে। ছ নম্বর পয়েন্ট কি, এই পদ্ধতি অন্য এই পদ্ধতি এবং ব্যতিরিকী পদ্ধতির প্রকারভেদ, সুতরাং এই দুটি পদ্ধতির দোষ বা ত্রুটি এই পদ্ধতিতে থেকে যায়। নেক্সট আমরা মূল্যায়ন করব এই পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতির কিছু ত্রুটি থাকা সত্ত্বেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। মিলের পঞ্চপরীক্ষণ পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটি অকারণ অপনয়নের মাধ্যমে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তা স্থায়ী কারণগুলির ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক অনুসন্ধানে এবং প্রকল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো আমাদের সহপরিবর্তন পদ্ধতি। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই সহপরিবর্তন পদ্ধতি। যেমন তাপমাত্রা যত বৃদ্ধি পায় ব্যারোমিটারের পারদ ততই প্রসারিত হয়, অতএব তাপমাত্রা বৃদ্ধি ও পারদের প্রসারণের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। দু নম্বর উদাহরণ কি, প্রকৃত শিক্ষার মান যত কমছে জনগণের মধ্যে মূল্যবোধও তত কমছে, সুতরাং শিক্ষাই মূল্যবোধের কারণ। তিন নম্বরে আমরা কি দিচ্ছি উদাহরণ একটা, দেশের তথ্য প্রযুক্তি যত উন্নততর হচ্ছে তত জনগণের বই পড়ার অভ্যাস কমছে, অতএব তথ্য প্রযুক্তি উন্নতির সঙ্গে পাঠকের সংখ্যা হ্রাসের একটা কার্যকারণ সম্পর্ক নিশ্চয়ই আছে। এইখান থেকে তোমাদের যেরকম প্রশ্ন আছে সেটা হচ্ছে, এক আসতে পারে সহপরিবর্তন পদ্ধতির ব্যাখ্যা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। প্রশ্নটা এভাবেও আসতে পারে আট নম্বরের প্রশ্ন হিসাবে। আবার আসতে পারে এরকম একটা উদাহরণ তুলে দেওয়া হলো যে প্রকৃত শিক্ষার মান যত কমছে জনগণের মধ্যে মূল্যবোধও তত কমছে, সুতরাং শিক্ষাই মূল্যবোধের কারণ, এক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে, সংজ্ঞা দাও একটা আকার দিতে হবে, সুবিধা অসুবিধা, আট নম্বরের প্রশ্ন। এই দুটি প্রশ্নের মধ্যে অথবা হিসাবে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় লিখতে হয়। আর কি আসে এই চ্যাপ্টার থেকে, আসে এক নম্বরের এমসিকিউ আসে, তোমাদের সলভ করতে হবে দুটো। এরপরে নেক্সট আমরা যে পদ্ধতিটা পড়ব অর্থাৎ পরিশেষ পদ্ধতি, এটা তোমাদের জানিয়ে রাখা ভালো যে এটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও এটা আমরা আলোচনা করছি কারণ তোমাদের জানার সুবিধার্থে এটা আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমেই আসে পরিশেষ পদ্ধতির সংজ্ঞাতে। সংজ্ঞা কি, পূর্বের আরোহ পদ্ধতি দ্বারা যদি কোনো ঘটনার কোনো অংশকে অন্য কোনো পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা যায় তাহলে সেই অংশকে বাদ দাও, বাদ দিলে ঘটনার অবশিষ্ট অংশ অবশিষ্ট পূর্ববর্তী ঘটনার কার্য বলে গণ্য হবে। অর্থাৎ কার্যের কিছু অংশ কারণের কিছু অংশ থেকে উৎপন্ন, এই জ্ঞানের উপর নির্ভর করে
কার্যের বাকি অংশ কারণের বাকি অংশ থেকে উৎপন্ন এই সিদ্ধান্ত গঠন করা যায়। অতএব এই পদ্ধতির দ্বারা সম্পূর্ণ কার্যের নয়, কার্যের বা কারণের পরিশিষ্ট অংশ বা অবশিষ্ট অংশের কারণ নির্ণয় করা হয় বলে এই পদ্ধতিকে পরিশেষ পদ্ধতি বা মেথড অফ রেসিডিউস বলা হয়। পরিশেষ পদ্ধতির অর্থই হচ্ছে অবশিষ্ট অংশ বা বাকি অংশ। বলে রাখা ভালো, এখান থেকে তোমাদের হয়তো প্রশ্ন আসে না, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে এখান থেকে 1 নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এসে থাকে, তাই চ্যাপ্টারটাতে আলোচনা করে দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার জন্য। এরপরে আমরা আসি সাংকেতিক আকারে। পূর্ববর্তী ঘটনা আমরা কি দেখছি? এ বি সি। অনুবর্তী ঘটনা কি দেখছি? এস টি ইউ। এবার পূর্ববর্তী ঘটনাতে আমরা দেখছি এটা বাদ চলে যাচ্ছে, শুধু বি সি থাকছে। অনুবর্তী ঘটনাতেও কি দেখছি? টি ইউ থাকছে। আমরা অনুমান করতে পারছি যে বি এর বি হলো টি এর কারণ এবং সি হলো ইউ এর কারণ। বাকি কি পড়ে থাকছে? এ আর এস, সহজেই অনুমেয় যে এ হলো এস এর কারণ। এবার একটা বাস্তব উদাহরণ দিই। দুধ সহ পাত্রের ওজন 5 কিলোগ্রাম। আগে থেকে আমি জানি যে পাত্রের ওজন অর্থাৎ খালি পাত্রের ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। সুতরাং দুধ সহ পাত্র থেকে খালি পাত্রের ওজন বাদ দিলে জানা যাবে যে দুধের ওজন 4 কিলোগ্রাম। দেখো এখানে পূর্ববর্তী ঘটনা, দুধ সহ পাত্রের ওজন এখানে হচ্ছে 5 কিলোগ্রাম এবং খালি পাত্রের ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। এখান থেকে কি সিদ্ধান্ত করলাম? দুধের ওজন হচ্ছে 4 কিলোগ্রাম। এবার আসবো পরিশেষ পদ্ধতির সুবিধাতে। পরিশেষ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এই যে এই পদ্ধতি বিশেষত বিজ্ঞানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যথেষ্ট সাহায্যকারী। এই পদ্ধতি প্রয়োগ করে নেপচুন গ্রহের এবং আর্গন নামক গ্যাসের আবিষ্কার করা সম্ভব হয়েছে। তোমাদের নেপচুন গ্রহের আবিষ্কারের গল্পটা বলি। নেপচুন নামক গ্রহটির আবিষ্কার এই পরিশেষ পদ্ধতির দ্বারাই সম্ভব হয়েছে। প্রতিটি গ্রহই তাদের নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। কক্ষপথ মানে আমরা জানি অরবিট। কিন্তু জ্যোতির্বিদ লে ভেরিয়ার এবং অ্যাডামস লক্ষ্য করলেন যে ইউরেনাস ঠিক তার কক্ষপথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে। ইউরেনাসের এই বিচ্যুতির কারণ অনুসন্ধানে বিজ্ঞানীরা প্রবৃত্ত হলেন। পরীক্ষা নিরীক্ষার সাহায্যে তারা অনুসন্ধান করলেন নিশ্চয়ই পাশে অন্য কোনো গ্রহের আকর্ষণে ইউরেনাস সেই দিকে হেরে যাচ্ছে, এর ফলে তার কক্ষপথ থেকে বিচ্যুত হচ্ছে। পরবর্তীকালে তাদের এই প্রকল্প সত্যে পরিণত হল। দেখা গেল সত্যিই একটি গ্রহ যার নাম পরে দেওয়া হয়েছে নেপচুন তা ইউরেনাসের পাশে রয়েছে। এইভাবে পরিশেষ পদ্ধতির কারণ অনুসন্ধান ব্যাখ্যার সাহায্যে নেপচুন গ্রহটির আবিষ্কার হয়। আর্গন গ্যাসের আবিষ্কারটা এই পদ্ধতিটার পরেই আমি আলোচনা করব। 2 নম্বর কি? পরিশেষ পদ্ধতি কারণ অনুসন্ধানেও সাহায্য করে। জটিল ঘটনার অব্যাখ্যাত অংশের কারণ নির্ণয় করতে না পারলেও অন্য সম্ভাব্য কারণের দিকে অঙ্গুলি নির্দেশ করে। তর্কবিজ্ঞানী মেলানের ভাষায় পরিশেষ পদ্ধতি হল কোনো অব্যাখ্যাত বিষয়ের দিক নির্দেশক। 3 নম্বর কি? এই পদ্ধতি সমজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়। এক্ষেত্রে আমরা ব্যতিরেকী পদ্ধতি বা অন্য পরীক্ষণমূলক পদ্ধতি প্রয়োগ করতে পারি না। আর 4 নম্বর, পরিশেষ পদ্ধতি বহু কারণের সম্ভাবনা থেকে অনেকাংশে মুক্ত। নেক্সট আসছি পরিশেষ পদ্ধতির অসুবিধাতে। 1 নম্বর হচ্ছে শুধুমাত্র পরিশেষ পদ্ধতি নিজে কোনো কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করতে পারে না। কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের ক্ষেত্রে কিছু দূর পর্যন্ত তার অন্যান্য পদ্ধতির উপর নির্ভর করতে হয়। অর্থাৎ স্বতন্ত্রভাবে পরিশেষ পদ্ধতি কোনো কাজ করতে পারে না। 2 নম্বর, পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে অনেক সময় প্রকৃত কারণ আমাদের দৃষ্টির বাইরে আত্মগোপন করে থাকতে পারে এবং অপ্রকৃত কারণকে প্রকৃত কারণ রূপে তুলে ধরে। 3 নম্বর কি?
এই পদ্ধতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো পদ্ধতিটি অবরোহমূলক, কারণ এখানে ব্যাপকতর হেতুবাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত নিঃসৃত হয়। জটিল ঘটনাটিকে সম্পূর্ণ কারণ অথবা কার্য ধরে নিয়ে তার অংশ বিশেষের কারণ অথবা কার্য নির্ণয় করা হয় বলে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে কম ব্যাপক হয়। এবার আমরা করব পরিশেষ পদ্ধতির মূল্যায়ন। পরিশেষ পদ্ধতি সঠিকভাবে কার্য বা কারণ আবিষ্কার বা প্রমাণ না করতে পারলেও এই পদ্ধতি যে কারণ অনুসন্ধানে সাহায্য করে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষত জটিল ঘটনাগুলির কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতি সহায়ক। যেসব কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে সংখ্যা বা গণিতের প্রাধান্য দেখা যায় সেক্ষেত্রে পরিশেষ পদ্ধতি খুবই কার্যকরী। এবার আমি আলোচনা করব আর্গন নামক গ্যাসের আবিষ্কারের পেছনে পরিশেষ পদ্ধতির ভূমিকা। 1894 খ্রিস্টাব্দে লর্ড র্যালে এবং অধ্যাপক স্যার ডব্লিউ র্যামসে এই পদ্ধতি প্রয়োগ করে আর্গন নামক একটি গ্যাস আবিষ্কার করেন। এরা পরীক্ষণের সাহায্যে দেখেন যে ল্যাবরেটরিতে প্রস্তুত নাইট্রোজেন গ্যাসের চেয়ে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাস সামান্য বেশি ভারী। এর থেকে তারা অনুমান করেন যে বায়ু থেকে পাওয়া নাইট্রোজেন গ্যাসের সঙ্গে নিশ্চয়ই এমন কোনো গ্যাস মিশে আছে যা তখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি। পরে অনুসন্ধান করে জানা গেল যে বায়ু থেকে পাওয়া নাইট্রোজেন গ্যাসের সঙ্গে আর্গন নামক এক প্রকার গ্যাস মিশে আছে। আমরা নেক্সট আলোচনা করব মিলের পঞ্চপরীক্ষণমূলক পদ্ধতিগুলির মধ্যে তুলনামূলক সম্পর্ক। প্রথমে আমরা করব ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে অন্য পদ্ধতির তুলনা। আমাদের প্রথম পয়েন্টকে পদ্ধতিগত পার্থক্য। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষণের উপর নির্ভরশীল বলে এই পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয়। অপরদিকে অন্য পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে একে পর্যবেক্ষণের পদ্ধতি বলা হয়। দৃষ্টান্তগত পার্থক্য। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে সদর্থক ও নঙ্গর্থক এই দুই বিশেষ প্রকার দৃষ্টান্তের প্রয়োজন। অন্য পদ্ধতির ক্ষেত্রে দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তের প্রয়োজন। দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সত্যতার সম্ভাবনার মাত্রাও বৃদ্ধি পায়। ঘটনার পার্থক্য। এই পদ্ধতির ক্ষেত্রে অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দুটি বিশেষ দৃষ্টান্তের মধ্যে একটি ঘটনার পার্থক্য লক্ষণীয়। অন্য পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টান্তের মধ্যে অন্বয় বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সিদ্ধান্তগত পার্থক্য। ব্যতিরেকী পদ্ধতির সিদ্ধান্তটি সুনিশ্চিত হয়, অন্য পদ্ধতির সিদ্ধান্ত সকল সময় সম্ভাব্য হয়। কার্যকারণগত পার্থক্য। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কারণ থেকে কার্যে যেতে পারি কিন্তু কার্য থেকে কারণে যেতে পারি না, কিন্তু অন্য পদ্ধতির ক্ষেত্রে আমরা কার্য থেকে কারণে আবার কারণ থেকে কার্যে যেতে পারি। গুরুত্বগত পার্থক্য। ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় প্রমাণের পদ্ধতি, কেননা এই পদ্ধতি কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারে। আর অন্য পদ্ধতিকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি, কারণ এই পদ্ধতি কেবলমাত্র আবিষ্কার করতে পারে কিন্তু তা প্রমাণ করতে পারে না। উদাহরণ ব্যতিরেকী পদ্ধতির পূর্ববর্তী ঘটনা ABC, অনুবর্তী ঘটনাও ABC, পূর্ববর্তী ঘটনা PC, পরবর্তী ঘটনাও হচ্ছে bc। এবার নেক্সট পূর্ববর্তী ঘটনাটা কি দেখছি, নঙ্গর্থক দৃষ্টান্ত দেখছি, কিন্তু প্রথমে PC, এখানে অনুবর্তী ঘটনাতে bc, তারপরে সদর্থক দৃষ্টান্ত ABC, এখানে অনুবর্তী ঘটনাতে abc। সুতরাং সিদ্ধান্ত করা হলো A হলো এর কারণ বা a হলো এর কার্য। এবার অন্য পদ্ধতির উদাহরণ দেখি, পূর্ববর্তী ঘটনা ABC, অনুবর্তী ঘটনা ABC, পূর্ববর্তী ঘটনা ADE, পরবর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনাও হচ্ছে ADE, পূর্ববর্তী ঘটনা হচ্ছে AFG, অনুবর্তী ঘটনাও হচ্ছে AFG, প্রত্যেকটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত। এখান থেকে কি সিদ্ধান্ত করলাম আমি, সুতরাং A হলো এর কারণ বা a হলো এর কার্য। আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে অন্বয়ী এবং অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। তুলনা করার আগে সাদৃশ্য দেখে নিই আমরা একটু।
এক নম্বর হচ্ছে অন্বয়ী এবং অন্বয়ী ব্যতিরেকেহী উভয় পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, উভয়ই সিদ্ধান্ত সুনিশ্চিত নয় সম্ভাব্য। 2 নম্বর হচ্ছে উভয় পদ্ধতির ক্ষেত্রে আসল বা প্রকৃত কারণ অগোচর থেকে অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হতে পারে, সুতরাং উভয়েরই ব্যবহারিক দোষ থাকতে পারে। 3 নম্বর হচ্ছে উভয় পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। 4, উভয় পদ্ধতি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারে কিন্তু প্রমাণ করতে পারে না, কিছুক্ষণ আগে পড়লাম আমরা যেটা। 5 হচ্ছে উভয় ক্ষেত্রে আমরা কার্য থেকে কারণে আবার কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি। এতে গেল সাদৃশ্য। এবার আমরা আলোচনা করব বৈসাদৃশ্য। প্রথম পয়েন্ট হচ্ছে দৃষ্টান্তের পার্থক্য। অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে আমরা 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত গ্রহণ করি। অন্বয়ী ব্যতিরেকের পদ্ধতির ক্ষেত্রে কি সদর্থক নঞর্থক উভয় প্রকার দৃষ্টান্তই আমরা গ্রহণ করি। মৌলগত পার্থক্য, মিলির পঞ্চপরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে অন্বয়ী পদ্ধতি একটি মৌলিক পদ্ধতি, কিন্তু অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে অন্বয়ী এবং ব্যতিরেকী পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদ্ধতি। 3 নম্বর পয়েন্ট, সিদ্ধান্তগত পার্থক্য। অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তার গুরুত্ব অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির তুলনায় কম। এই সিদ্ধান্ত অসম্পূর্ণ ও অনিশ্চিত, যেহেতু সব সদর্থক দৃষ্টান্ত দেখা হয়। অপরদিকে অন্বয়ী ব্যতিরেকের পদ্ধতির সিদ্ধান্তটি অন্বয়ী পদ্ধতির তুলনায় অনেক বেশি সুনিশ্চিত। বস্তুত অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি অন্বয়ী পদ্ধতির অসম্পূর্ণতা বা অনিশ্চয়তাকে অনেকাংশে দূর করে। এই কারণে এই পদ্ধতিকে অন্বয়ী পদ্ধতির পরিমার্জিত ও পরিবর্ধিত রূপ বলে ধরা হয়। এবার উদাহরণ দেখি। সব সদর্থক দৃষ্টান্ত দিয়ে ক্যাপিটাল এবিসি, অনুবর্তী ঘটনা হচ্ছে স্মল এবিসি, এডিই অনুবর্তী ঘটনা হচ্ছে স্মল এডি, পূর্ববর্তী ঘটনা হচ্ছে ক্যাপিটাল এএফজি, অনুবর্তী ঘটনা হচ্ছে স্মল এএফজি। সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ বা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির কি প্রথমে আমরা সদর্থক দৃষ্টান্ত দেখছি, ক্যাপিটাল এবিসি স্মল এবিসি, পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল এএমপি, অনুবর্তী ঘটনা স্মল এএমপি, পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল এআরএস, পরবর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনা হচ্ছে স্মল এআরএস। এবার নঞর্থক দৃষ্টান্ত দেখছি, ক্যাপিটাল বিসিডি, এখানে কিন্তু এ নেই, স্মল বিসিডি, ডিইএফ অনুবর্তী ঘটনাও স্মল ডিইএফ, ক্যাপিটাল ইএফজি অনুবর্তী ঘটনাও স্মল ইএফজি, কোথাও এ নেই, কি সিদ্ধান্ত করলাম? সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ। এরপরে নেক্সট আমরা যে পদ্ধতি দুটোতে আসবো সেটা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি। প্রথমে হচ্ছে মৌলগত পার্থক্য। ঠিক একইভাবে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে ব্যতিরেকী এবং অন্বয়ী পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদ্ধতি, অপরপক্ষে ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে একটি মৌলিক পদ্ধতি। পদ্ধতিগত পার্থক্য, এই পদ্ধতিতে সিদ্ধান্তে কার্যকারণ সম্পর্কের একটি ইঙ্গিত পাওয়া যায় বলে একে আবিষ্কারের পদ্ধতি বলা হয়। ব্যতিরেকী পদ্ধতি কেবল কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না, এক্ষেত্রে প্রমাণও করা হয় বলে একে প্রমাণের পদ্ধতি বলা হচ্ছে। দৃষ্টান্তের সদর সংখ্যাগত পার্থক্য, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতিতে এক গুচ্ছ সদর্থক ও নঞর্থক দৃষ্টান্ত আমরা গ্রহণ করে থাকি। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতিতে দুটি বিশেষ প্রকার সদর্থক ও নঞর্থক দৃষ্টান্ত গ্রহণ করা হয়। বহু কারণের প্রভাব, এই পদ্ধতি বহু কারণবাদের দোষ থেকে, অর্থাৎ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি বহু কারণবাদের দোষ থেকে মুক্ত নয়, কিন্তু ব্যতিরেকী পদ্ধতি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির মতো নয়, এটা বহু কারণবাদের দোষ থেকে অনেকাংশ মুক্ত। দোষ কি দেখা যায়? অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগে অপর্যবেক্ষণ দোষ দেখা যায়। অপরদিকে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ দেখা যায়। এবার উদাহরণ দেখি আমরা। একইভাবে আমরা আগের এই যেটা পড়লাম সদর্থক দৃষ্টান্ত নঞর্থক দৃষ্টান্ত, এবং প্রত্যেক ক্ষেত্রে সদর্থক দৃষ্টান্তে আমরা দেখছি যে প্রত্যেক ক্ষেত্রে ক্যাপিটাল এর সঙ্গে সঙ্গে স্মল এর উপস্থিতি আছে, কিন্তু নঞর্থক দৃষ্টান্তে আমরা কি দেখছি ক্যাপিটাল এ বা স্মল এর উপস্থিতি কোথাও নেই। সুতরাং কি সিদ্ধান্ত করলাম? সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ। এখানেও ঠিক একইভাবে প্রথমে আমরা যে সদর্থক দৃষ্টান্ত নিয়েছি, যেখানে প্রথমে ক্যাপিটাল এ বিসি অনুবর্তী ঘটনা হিসেবে নিয়েছি স্মল এ বিসি, পূর্ববর্তী ঘটনা হিসেবে নিয়েছি বিসি, অনুবর্তী ঘটনা হিসেবে নিয়েছি স্মল বিসি,
এবার নঙ্গতক দৃষ্টান্তটা আমরা আগে নিচ্ছি। প্রথমে নিয়েছি স্মল বিসি, অনুবর্তী ঘটনা হিসাবে নিয়েছি স্মল বিসি, পূর্ববর্তী ঘটনা হিসাবে নিয়েছে ক্যাপিটাল এবিসি এবং অনুবর্তী ঘটনা হিসাবে নিয়েছে স্মল এবিসি। সুতরাং এখান থেকে কি সিদ্ধান্ত করলাম যে ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ বা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করলাম। আশা করি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি এবং প্রত্যেকটা পদ্ধতির তুলনামূলক আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।